নমস্কার বন্ধুরা আপনারা জানেন গত বাইশে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্ট এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করেছিলেন যাতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আপাতত তাদের চাকুরি হারিয়েছেন তবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এর বিপক্ষে বা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জানানো হয়েছে সেই মামলার রায় না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের বেতন পাবেন অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা দু হাজার ষোলোর এসএসসি প্যানেল থেকে বাতিল বলে হাইকোর্ট রায় দিয়েছিল তাদের প্রত্যেকেই আপাতত যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত তাদের টাকা পেতে থাকবেন এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো তাই অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো এই নিয়ে আজকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রের খবর শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারোর বেতন বন্ধ করা হবে না চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই পঁচিশ হাজার সাতশো জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উল্লেখ্য এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করা হচ্ছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদ সহ ওই বেতন ফেরত দিতে হবে পাশাপাশি এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আপনারা জানতে পারলেন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যারা পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন হাইকোর্টের নির্দেশে তারা কিন্তু আপাতত এপ্রিল মাসের বেতন পাবেন এবং আরও একটু আপনাদের দেখিয়েছি যেখানে বলা হয়েছে হয়তো সুপ্রিম কোর্টে যতদিন পর্যন্ত কেস চলবে ততদিন পর্যন্ত এরা বেতন পেতে পারেন যাই হোক দেখা যাক এর পরবর্তীকালে যদি কোনো ইনফরমেশান এসে থাকে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দিয়ে দেবো অনুরোধ করবো এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ